কিছু মনে করবেন না বাবা এই দায়িত্ব আপনি অন্য কাউকে দিন বা ব্যাংকে রেখে দিন আমি এভাবে নিতে পারবো না আমাকে ক্ষমা করবেন বাবা কেউ কিছু বলেছে তোমায় কে বলেছে তোমাকে না না বাবা শিউলি তো এখনই বিয়ে হচ্ছে না যখন বিয়ে হবে তখন দেখা যাবে কিন্তু তার জন্য এরকম মুখ শুকনো করে এগুলো ফেরত দেওয়ার তো কোনো মানে নেই নিশ্চয় কিছু হয়েছে বৌমা এর কারণটা কি না না বাবা আমি আমি বলছি বাবা কেন বর্দি তুমি যখন বাবাকে গয়নাগুলো ফেরত দিয়ে দিলে তাহলে কেন ফেরত দিচ্ছ তার কারণটাও বাবাকে জানানো তো তোমারই কর্তব্য তাই না বাবা আপনার ছোট বৌমা চায় না যে আপনি মায়ের সমস্ত গয়না শিউলির বিয়েতে দিয়ে দেন মানে মানে ওর ওর বক্তব্য হলো যে এই গয়নাতে ওরও কিছু অধিকার আছে কার কিসের অধিকার সেটা কে ঠিক করবে ছোট বৌমা না না বাবা আপনি ছোটকে ভুল বুঝবেন না ছেলে মানুষ বলে ফেলেছে সত্যি কথা বলতে কি বাবা শাশুড়ি মায়ের গয়নার উপর ছোট মেজো তো সমান অধিকার আমি তো মেয়ের জন্য একা দাবি করতে পারি না বর্দি গয়না নিয়ে আমি কি করবো আমার তো কোনো কাজে লাগবে না মা যে এই সংসার আমাকে দিয়ে গেছেন আমি তো এটাতেই খুশি দাবির কথা উঠছে কেন বড় বৌমা তো নিজে থেকে আমার কাছে কিছু চায়নি আমি নিজে থেকে বড় বৌমাকে গয়নাগুলো দিয়েছি সুখের থেকে শান্তি ভালো বাবা আপনি দয়া করে এই ব্যাপারটা নিয়ে আর কিছু বলবেন না দরকার হলে আমার মেয়ের বিয়ে আমি গয়না ছাড়াই দেব আর আমার মেয়ে যদি সত্যিকারের মানুষ হয় বাবা তাহলে গয়নার জন্য বিয়েটা আটকাবে না শোনো না বলছি আমাদেরকে একটু তাড়াতাড়ি করে দাও না গো আগে মা খুব তাড়া দিচ্ছে লাইনে দাঁড়ান আগে যারা এসেছে তাদের আগে ছাড়তে হবে ও বাবা সে তো অনেক সময় লেগে যাবে গো কাকা কি করি বলো তো এখন লাইনে দাঁড়িয়ে থাকবো কাল কেন দিয়ে গেলি না বলতো এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমি দোকানে যাই আমি ওখানে যাই মানে মানে না এক্ষুনি তো ঠাম্মুর কাছে বলে আসলি আমি তুই চাল ভাঙিয়ে আনবি তুই চাল ভাঙিয়ে আনবি এখন পালাচ্ছি আরে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হতো নাকি কি হয়েছে ওই দেখ বাঘিনী